বিদেশে পড়তে আসার আগে বিদেশে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং ইনফরমেশন জানা দরকার। কিন্তু বিদেশে থাকে এই কারণেই যে কারো কাছ থেকে হায়ার স্টাডির ব্যাপারে তথ্য শোনা, উপদেশ জানা এবং চোখ কান বন্ধ করে কোনো ভেরিফিকেশন ছাড়া সেটা বিশ্বাস করা একেবারেই বুদ্ধিমানের কাজ না। ফার্স্ট অফ অল, ওই মানুষটা নিজে কিভাবে ইউএসএতে এসেছিলেন এবং কোন টাইপের কাজ করেন এবং তার নিজের জ্ঞানের দৌড় কতটুকু এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো পেশাকে খাটো করে দেখছি না, কিন্তু মেক্সিকো দিয়ে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে অ্যাসাইলাম সিক করা একটা ভাইয়ের কাছে আপনি যদি হায়ার স্টাডি, স্কলারশিপ এই ইনফরমেশনগুলো জানতে চান, তাহলে তার কাছে আপনি কিচ্ছু শিখতে পারবেন না। আর একটা এক্সাম্পল দিই, ধরেন উবার চালানো খুবই ভালো একটা পেশা সাময়িক ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য, কিন্তু এইটাকে ডিজায়ার্ড অকুপেশন হিসেবে নির্ধারণ করে ফেলা আপনার নিজের প্রতি একটা ইনজাস্টিস হবে। মনে রাখবেন, আপনি যে মানুষগুলোর সঙ্গে মিশবেন তাদের পরামর্শ দ্বারাই আপনি প্রভাবিত হবেন। অ্যান্ড দ্যাটস ওয়াই লেখাপড়া ছেড়ে দিয়ে ইল্লিগাল হয়ে যাওয়া, উবার চালানো কোনো বড় ভাইয়ের সঙ্গে যদি আপনি কথা বলেন, তার সংস্পর্শে থাকেন, তাহলে দেখবেন তার অ্যাডভাইস, তার দৃষ্টিভঙ্গি দ্বারাই আপনি প্রভাবিত হচ্ছেন। অ্যান্ড ফাইনালি, কারো অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রে উনি বিনিময়ে কোনো আনডিউ ক্রেডিট নিচ্ছেন কি না সেটাও একটু খতিয়ে দেখবেন। আমি আমার নিজের এক্সাম্পল দিই। আপনারা জানেন যে 2008 সালে আমি ফুল ফান্ডিং নিয়ে ইউএসএতে পিএইচডি করতে এসেছিলাম এবং 2013 সালে পিএইচডি শেষ করার পরে দুইটা আমেরিকান ইউনিভার্সিটিতে আমি জয়েন করি এবং 8 বছর সেখানে শিক্ষকতা করি। তো ইউনিভার্সিটিতে জয়েন করার পরে ছুটিতে একবার বাংলাদেশে গিয়েছিলাম এবং দেশে গিয়ে আমি জানতে পারি যে আমার পরিচিত এক বাংলাদেশি ভাই, উনি সবখানে বলে বেড়াচ্ছেন যে আজকে মামুন আমেরিকার পিএইচডি শেষ করে এই যে ইউনিভার্সিটিতে জয়েন করেছে, আমি যদি মামুনকে আমেরিকায় না পাঠাতাম এ তো কিছুই করতে পারতো না। আমি খুব অবাক হলাম যে এটা কীভাবে সম্ভব। পরে আমি চিন্তা করে দেখলাম যে ভাই যেহেতু বিজনেসম্যান ছিলেন, ওনার ক্রেডিট কার্ড ছিল এবং আমি বাইরে অ্যাপ্লাই করার সময় ওনার ক্রেডিট কার্ড দিয়ে কয়েকটা জায়গায় অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলাম। পরে অবশ্য ওনাকে বাংলাদেশের টাকা, আমি যে টাকা সেটাই দিয়েও দিয়েছিলাম। কিন্তু দেখেন যে কার ক্রেডিট কীভাবে কোনখান থেকে কে দাবি করে বসে। তো একইভাবে আপনিও নিশ্চয়ই চাইবেন না যে নিউ ইয়র্কে থাকা কোনো দুঃসম্পর্কের চাচা বহু বছর পরে আপনার ব্যাপারে বলুক যে আজকে যে ও এত উপরে এইখানে এসেছে, আমি যদি দয়া মায়া করে আমেরিকায় তাকে না নিয়ে আসতাম তাহলে সেগুলোর কিছুই করতে পারতো না। এই কারণে কারো কাছ থেকে ইনফরমেশন জানা বা ফেভার নেওয়ার সময় জাস্ট একটু সতর্ক থাকবেন, যাতে আপনার হায়ার স্টাডির এই সুন্দর জার্নিটা কোনোভাবেই তিক্ততাপূর্ণ না হয়। অ্যান্ড দ্যাটস ইট, যার তার কথা শুনবেন না। গেট এনলাইটেন্ড, গেট এম্পাওয়ার্ড উইথ গ্রেগ অ্যান্ড এইমার্স। আমাদের স্লোগান তো জানেনই, সহজে ইংলিশ, সহজে বিদেশ। ইংলিশ মানে গ্রেগ আর বিদেশ মানেই এইমার্স। ভালো থাকবেন।